নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জেনিথ এডুকেশন। আজ আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিমস নিয়ে। চলো দেখে নেওয়া যাক। 4ই জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে, 6ই জানুয়ারি ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফানস, 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, থিম হচ্ছে কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত, 10ই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে, 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে, থিম হচ্ছে চ্যানেলাইজিং ইউথ পাওয়ার ফর ন্যাশন বিল্ডিং, 14ই জানুয়ারি আর্ম ফোর্স ভেটেরান ডে, 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে, 18ই জানুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল রোড সেফটি মান্থ, ন্যাশনাল রোড সেফটি মান্থ, তারপরে 18ই জানুয়ারি 16th রাইজিং ডে অফ NDRF, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, NDRF-এর ফুল ফর্ম, 23ই জানুয়ারি পরাক্রম দিবস, 24ই জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, 24ই জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, থিম হচ্ছে রিকভার অ্যান্ড রিভার্টিলাইজ এডুকেশন ফর COVID-19 জেনারেশন, 25ই জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, থিম হচ্ছে মেকিং আওয়ার ভোটার্স এম্পাওয়ার্ড ভিজিল্যান্ট সেফ অ্যান্ড ইনফর্মড, 25ই জানুয়ারি ন্যাশনাল ট্যুরিজম ডে, 26ই জানুয়ারি হচ্ছে আমাদের 72তম প্রজাতন্ত্র দিবস ভারতের, 26ই জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টম ডে, থিম হচ্ছে কাস্টম ব্লোস্টারিং রিকোভারি রিনুয়াল অ্যান্ড রেসিলিয়েন্স, 27ই জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ কোমেমোরেশন ইন মেমোরি অফ দ্য ভিকটিমস অফ দ্য হোলোকাস্ট, এটা এত ইম্পর্টেন্ট নয়, 30ই জানুয়ারি মার্টিয়ার্স ডে অর শহীদ দিবস, 31ই জানুয়ারি ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, থিম হচ্ছে বিট লেপ্রোসি এন্ড স্টিগমা অ্যান্ড অ্যাডভোকেট ফর মেন্টাল ওয়েলবিং। ধন্যবাদ।